বলছেন অহম সর্বেষু ভূতেষু ভূতাত্মাবস্থিত সদা তম অবজ্ঞায়মান মর্ত কুরুতে অর্চা বিড়ম্বনম यो माम सर्वेषु भूतेषु संतमात्मानमीश्वरम् हित्वार्चाम् भजते मौढात् भस्मन्नेव जुहूति स। एर अर्थ की भगवान बोलचन अहम सर्वेषु भूतेषु भूतात्मावस्थित सदा आमी सदा सर्वदा समस्त प्राणीर मध्ये आत्मा रूपे अवस्थान करी। যে আমি সমস্ত প্রাণীর মধ্যে আত্মারূপে অবস্থান করি, সেই প্রাণীদের অবজ্ঞা করে কেউ যদি মন্দিরের মধ্যে কেবল মূর্তিতে আমার উপাসনা করে, আরাধনা করে, সে বিড়ম্বনা করছে বলে বলছেন। আরো এক ধাপ এগিয়ে গিয়ে পরবর্তী শ্লোকে বলছেন যে আমি ভগবান যিনি কিনা সমস্ত প্রাণীর মধ্যে আত্মারূপে অবস্থান করছি, সেই প্রাণীদের কেউ যদি অবহেলা করে, অবজ্ঞা করে, কেবল মূর্তির মধ্যে মন্দিরে আমার উপাসনা করে, আরাধনা করে, সে ভস্মে ঘি ঢালছে। তার সমস্ত ওই যে পূজা জপ সব যেন বৃথা হয়ে যায়। নতুন পূজা সৃষ্টি হয়েছে রামকৃষ্ণ বিবেকানন্দ এই ভাবান্দোলনে। এই পূজা কি সত্যিকারের পূজা কোনটিকে বোঝায়? বলতে গিয়ে বলা হয়েছে যেন কেন প্রকারেন যস্য কস্য অপি দেহীন সন্তোষম জনয়েত প্রাজ্ঞ তদেব ঈশ্বর পূজনম। কোনটা সত্যিকারের ঈশ্বরের পূজা? বলতে গিয়ে বলেছে যেন কেন প্রকারেন, যেকোন প্রকারে, যস্য কস্য অপি দেহীন, যেকোন দেহধারীর। তাহলে যেন কেন প্রকারেন যস্য কস্য অপি দেহীন, যেকোন প্রকারে, যেকোন দেহধারীর সন্তোষম জনয়েত প্রাজ্ঞ তদেব ঈশ্বর পূজনম। সন্তুষ্টি বিধান করবে সেটি হচ্ছে সত্যিকারের ঈশ্বর পূজা। অর্থাৎ যেকোনো প্রকারে যেকোনো দেহধারীর মনে যদি আমরা সন্তুষ্টি উৎপাদন করতে পারি, তাহলে সেটি হচ্ছে সত্যিকারের পূজা।